গড় পাস 82 ভাগের ওপরে। সব দিকেই এগিয়ে মেয়েরা। আকাশে রমজানের চাঁদ, কাল থেকে শুরু রোজা। নিত্যপণ্যের দামের উপর নজরদারি, প্রতিশ্রুতি বাণিজ্য মন্ত্রীর। মাদকে জড়িত কাউকেই ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। কুষ্টিয়ায় 222 মাদক ব্যবসায়ী ও সেবনকারীর আত্মসমর্পণ। 9 বছরে 3 বার পিছিয়ে অবশেষে গতি মিলেছে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের। 2022 সালের মধ্যে কাজ শেষের অঙ্গীকার। এবং লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটে কাশ্মীরে গ্রেনেড হামলা, পশ্চিমবঙ্গে সহিংসতা, উৎকণ্ঠা বাকি 2 দফায়। স্বাগত রাতের সংবাদে, সাথে আছি আমি তাসমিয়া নাজিবা এবং আমি তাসনিমে জান্নাত। অর্থে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার 82.20। পাশ ও GPA 5 দুটোতেই টানা চতুর্থবারের মতো ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এছাড়া 91.64% পাশের হার নিয়ে দেশসেরা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অন্যতম বড় এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আল মাহমুদ। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের ভেতর ফলাফল প্রকাশের ধারাবাহিকতায় এবারও প্রকাশিত হয়েছে SSC ও সমমান পরীক্ষার ফল। এবার মোট পরীক্ষার্থী ছিল 21,27,815 জন, আর পাশ করেছে 17,49,165 জন। এর মধ্যে 91.64% পাশের হার নিয়ে দেশসেরা রাজশাহী শিক্ষা বোর্ড, আর 70.83% পাশের হার নিয়ে তালিকার তলানিতে সিলেট বোর্ড। এছাড়া ঢাকা বোর্ডের পাশের হার 79.62, কুমিল্লা 87.16, যশোর 90.88, চট্টগ্রাম 78.11, বরিশাল 77.41, দিনাজপুর 84.10, মাদ্রাসা বোর্ড 83.03 এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশ করেছে 72.24% শিক্ষার্থী। তবে গড় পাশের হারে পিছিয়ে থাকলেও বরাবরের মতো এবারও GPA 5 অর্জনের ক্ষেত্রে দেশসেরা ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে মোট GPA 5 পেয়েছেন 29,687 জন শিক্ষার্থী, আর 2,757 জনকে নিয়ে GPA 5-এর তালিকার তলানিতেও অবস্থান সিলেট বোর্ডের। তবে পাশের হার এবং GPA 5 উভয় ক্ষেত্রেই এবারও এগিয়ে মেয়েরা। এবার ছাত্রীদের পাশের হার 83.28 এবং ছাত্রদের হার 81.13। এছাড়া ছাত্রদের তুলনায় GPA 5 বেশি পেয়েছে 1,374 জন ছাত্রী। সোমবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল ঘোষণা অনুষ্ঠানের শুরুতে অভিনন্দন বার্তা নিয়ে লন্ডন থেকে টেলিফোনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে 1,009টি বেড়ে হয়েছে 2,583টি, আর শূন্য পাশ করা প্রতিষ্ঠান 107। অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। আমরা খতিয়ে দেখে আমরা অবশ্যই এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব। জুবায়ের আল মাহমুদ, News 24, ঢাকা। এদিকে ফলাফল ঘোষণার পর থেকে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। সারা দেশের মতো রাজধানীর স্কুলগুলোতেও নামে উৎসবের ঢল। ভালো ফল করায় শিক্ষার্থীদের মতো অভিভাবক, স্কুলের শিক্ষকরাও আনন্দে মেতে ওঠেন। GPA 5-এ সবচাইতে এগিয়ে ঢাকা বোর্ড, আর দেশের 12টি ক্যাডেট কলেজের প্রায় সবাই পেয়েছে GPA 5। GPA 5-এ এগিয়ে থাকলেও পাশের হারে কিছুটা পিছিয়ে ঢাকা বোর্ড। লাকমিনা জেসমিন সোমাকে সঙ্গে নিয়ে রাজধানীর নামকরা স্কুলগুলোর খবর জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। পাশের হার 99.65%, 858 জনের মধ্যে 81.24% পেয়েছে GPA 5। ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের SSC পরীক্ষার ফলাফল এটি, তাই তাদের আনন্দটাও চোখে পড়ার মতো।
একটু ভয় ভয় ছিলাম, মানে আজকে সকালে রেজাল্ট দেখে আসলাম, একটু আগে আনন্দে ভালো লাগছে। লাকও ফেভার করেছে আমাদের হার্ডওয়ার্ক প্লাস প্যারেন্টস প্লাস টিচার্স। আমার সবগুলোতেই এ প্লাস আসছে, এখন হচ্ছে নটরডেমের জন্য চেষ্টা করব। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেও পাশের হার 99.84%। এখানে 1826 জন শিক্ষার্থীর 81.29% পেয়েছে জিপিএ 5। নির্ধারিত কোনো সময় নেই, কিন্তু দেখা গেছে পরীক্ষার আগে 18-19 ঘন্টা পড়া হতো। অবশ্যই আমার মা একটু বকাঝকা করে, কিন্তু অবশ্যই আমার ভালোর জন্যই করে এবং এখন সেটা ফলাফল আমি দেখতে পাচ্ছি। এই জন্য আমি পরীক্ষার্থীদের অবদানই সবচেয়ে বেশি, তারপরেও স্কুলের ইমেজ একটা বিশাল বড় ফ্যাক্টর। এদিকে দেশের 12টি ক্যাডেট কলেজের 639 জন শিক্ষার্থীর মধ্যে মাত্র 3 জন জিপিএ 5 পায়নি, অর্থাৎ জিপিএ 5 এর হার প্রায় শতভাগ। ঢাকার স্বনামধন্য স্কুল এবং ক্যাডেট কলেজগুলোর রেজাল্ট এত ভালো হওয়ার পেছনে শিক্ষকদের কৌশল ও নিয়মানুবর্তিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান শিক্ষকেরা। সব সময় ভালো করার একটি প্রবণতা থাকবে, ইচ্ছা থাকবে, তবে তা সব ক্ষেত্রেই হবে স্বচ্ছ এবং সততার ভিত্তিতে। বরাবরের মতো আমরা এবারেও চেষ্টা করেছি আমাদের ফলাফল ভালো করার জন্য। পাশের হারে রাজশাহী, যশোর, কুমিল্লা এবং দিনাজপুর থেকে পিছিয়ে রয়েছে ঢাকা বোর্ড। এই আনন্দ জীবনের পথ চলার ক্ষেত্রে অনেক বড় একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করার। সামনের দিনগুলো তাদের হবে আরও বেশি উজ্জ্বল, আরও বেশি মসৃণ, এই প্রত্যাশা নিয়ে আজকে এই আনন্দ উৎসবে মেতেছেন শিক্ষার্থীরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা এবার পাশের হার বেড়েছে, সেই উচ্ছ্বাস বয়ে গেছে সারাদেশের শিক্ষার্থী, অভিভাবক আর শিক্ষকদের মধ্যে। প্রতিনিধিদের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাশের দিক দিয়ে শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। শুধু তাই নয়, গতবারের চেয়ে এবার জিপিএ 5 বেড়ে দাঁড়িয়েছে 22,795 জনে। নিয়মিত ক্লাস হওয়ায় শিক্ষার্থীরা ভালো ফল করছে এমন মনে করেন শিক্ষকরা। কোনো শিক্ষক যদি ছুটিতে থাকে, সে ক্লাসগুলো আমরা অন্য শিক্ষকদের দিয়ে ক্লাসগুলো করিয়ে নেই। গত বছরের মতো এবছরও পাশের দিক দিয়ে পিছিয়ে সিলেট শিক্ষা বোর্ড। গতবারের চেয়ে একটু বেড়ে এবছর তাদের পাশের হার 70.83%। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার বেড়ে দাঁড়িয়েছে 78.11%। তবে গেলবার 8,094 জন শিক্ষার্থী জিপিএ 5 পেলেও এবার পেয়েছে 7,393 জন শিক্ষার্থী। দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান এ ফল ঘোষণা করেন। আমাদের শূন্য পাশের হারের কোনো স্কুল নেই, আমাদের শতভাগ পাশ করেছে এরকম স্কুলের সংখ্যা 30টি। বরিশাল শিক্ষা বোর্ডে এবার জিপিএ 5 পেয়েছে 4,189 জন। এবার পাশের হার এবং জিপিএ 5 দুটোই বেড়েছে এই বোর্ডে। প্রত্যাশিত ফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আমার আল্লাহর রহমতে এ প্লাস আসছে, তো আমি অনেক খুশি। এভাবে হোক, যারা এ প্লাস পাবে তারাই যাতে এ প্লাস পায়। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার বেড়েছে আর জিপিএ 5 পেয়েছে 8,764 জন। যশোর শিক্ষা বোর্ডে এবার গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে জিপিএ 5 এর সংখ্যাও। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাশের হার শতকরা 84.10%। উত্তরের এই শিক্ষা বোর্ডে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা 9,023 জন। দেশের আকাশে সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে, তাই মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই তথ্য জানানো হয়। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, 54টি জেলা, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। এ সময় রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে দেশবাসীর জন্য শান্তি কামনা করেন তিনি। প্রতিবারের ন্যায় পূর্ণ একটি বছর পেরিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের দরজায় কড়া নাড়ল পবিত্র মাহে রমজান। সারা বছর অপেক্ষার পর মুসলমানদের আত্মশুদ্ধির সুযোগ নিয়ে আসে মাহে রমজান। তাই তো আরবি হিজরি 1440 সনের রমজানের চাঁদ দেখতে অধীর আগ্রহে ছিলেন দেশবাসী।
সোমবার সন্ধ্যায় পশ্চিম আকাশে দেখা যায় পবিত্র রমজানের চাঁদ। প্রতিবারের মতো জাতীয় চাঁদ দেখা কমিটি দেশের বিভিন্ন জেলার তথ্য নিয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সভাকক্ষে রমজানের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি জানান, হিসেব অনুযায়ী আগামী 1 জুন শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। 23 বৈশাখ, 1426 বঙ্গাব্দ, 6 মে 2019 খ্রিস্টাব্দ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। রমজান মাস মুসলমানদের আত্মশুদ্ধি ও গুনামাফের বিশেষ সুযোগ করে দেয়, তাই এ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগি করতে মুসলমানদের প্রতি আহ্বান জানান বাইতুল মোকাররমের পেশ ইমাম। এই রমজান মাস যখন আমরা পাবো, আল্লাহ নির্দেশ হলো রমজান পাওয়ার সাথে সাথেই আমাদেরকে এই মাসের রোজা অবশ্যই পালন করতে হবে। এর পাশাপাশি কিয়ামুল লাইল ওমান কামা রামাদান, দুটো কথা, একটা হলো সাওম রামাদান আর একটা কামা রামাদান। যারা দিনের বেলা রোজা পালন করবে, রাতের বেলা কিয়াম করবে, তারাবি, তাহাজ্জুদ, অন্যান্য নফল ইবাদত যারা করবে, আল্লাহ তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতাগুলি মাফ করে দেবেন। জানান, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কোরআন খতমের মধ্য দিয়ে প্রতিদিন মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না, থাকবে কঠোর নজরদারির ব্যবস্থাও। সচিবালয় এমনটা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আর নগর ভবনে ব্যবসায়ীদের সাথে বৈঠক করে মাংসের দাম নির্ধারণ করে দিয়েছেন দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকে রমজান ও ঈদ উল ফিতর সামনে রেখে সব ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন জেএমপি কমিশনার তৌফিক মাহমুদ মুন্না। জানাচ্ছেন বিস্তারিত, রমজানে মাংসের দাম নির্ধারণ নিয়ে নগর ভবনে মাংস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৈঠকে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা, চান অবিলম্বে চাঁদাবাজি থেকে রেহাই। গলা কেটে টাকা নিচ্ছে, একটা গরুতে যদি 5,000-7,000 টাকা খাজনা নেয়, তাহলে এই টাকাটা অটোমেটিকলি গরুর মাংসের উপরে পড়ে। ইজারাদার লুৎফর রহমান, এই সাথে কর্পোরেশনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের সম্পত্তি বিভাগের আমিনুল ইসলাম সাহেব, ব্যবসায়ীদের সাথে একমত পোষণ করে সম্মিলিত সিদ্ধান্তে মাংসের দাম নির্ধারণ করেন মেয়র। জানান, পুরো রমজান জুড়ে থাকবে কঠোর নজরদারি। দেশি গরু প্রতি কেজি 525 টাকা, খাসির মাংস প্রতি কেজি 750 টাকা। এই দরের ব্যত্যয় ঘটলে অত্র কর্পোরেশন ভ্রাম্যমান আদালত পরিচালনার মধ্য দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ডিপার্টমেন্টাল স্টোর যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও এই দর প্রযোজ্য থাকবে। পরে নগর ভবনে আইন শৃঙ্খলা নিয়ে মেয়রের সঙ্গে বৈঠক করেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। আমরা অভিযোগ পেলে এই ধরনের চাঁদাবাজ সে যে হোক, তার পরিচয় অবস্থান যাই হোক, কঠোর শাস্তির ব্যবস্থা নিব এবং এটা দৃশ্যমান করব আপনাদের সামনে। এই ঢাকা মহানগরীতে কোনো চাঁদাবাজি করে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। একই দিন সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের আশ্বস্ত করেন রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না। যথেষ্ট পরিমাণে স্টক রয়েছে, আমরা অন্তত রোজার 15 দিন পর্যন্ত টিসিবির কাছে যা রয়েছে সেটাও আমরা বাজারে ছাড়বো, এবং সেটা কিন্তু এই দাম থেকে অনেক কম দামেই দেওয়া হচ্ছে। তাহলে কিন্তু অত কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। পুরো রমজান জুড়ে বাজার মনিটরিং জোরদার করার কথাও জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। মাদকের সাথে যেই জড়িত থাকুক না কেন তাকে ছাড় দেয়া হবে না, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে চুয়াডাঙ্গায় চোরাই পথে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে আসা বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটকের পর তা ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। একই সাথে কুষ্টিয়ায় 222 জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী আত্মসমর্পণ করেছে। চুয়াডাঙ্গা থেকে আরও জানাচ্ছেন মৌ খন্দকার। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেও মাদক দেশে ঢুকছে। চুয়াডাঙ্গায় ধরা পড়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আমাদের গন্তব্যও সেখানে। চোরাই পথে পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসা বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটকের পর তা ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার বিজিবি চুয়াডাঙ্গার 6 ব্যাটালিয়ন সদর দফতরে এসব মাদকদ্রব্য বুলটোজার দিয়ে ভেঙে পরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিজিবির দেয়া তথ্যে 2017 সালের 30 এপ্রিল থেকে 2019 সালের 12 এপ্রিল পর্যন্ত অভিযান চালিয়ে 1,54,409 বোতল ভারতীয় ফেন্সিডিল, 1,155 কেজি গাঁজা, 22 লাখ পিস নেশা জাতীয় ট্যাবলেট, বিপুল পরিমাণ বিভিন্ন রকমের মদ ও ইয়াবা আটকের পর ধ্বংস করা হয়েছে। এর বাজার মূল্য 12 কোটি টাকা। বিজিবি মহাপরিচালক জানান, মাদক রোধে সক্ষমতা বাড়ানো হয়েছে বিজিবির, ব্যবহার করা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। বর্তমান সরকারের সদিচ্ছা ও বলিষ্ঠ পদক্ষেপের ফলে এই বাহিনী সাফল্যজনকভাবে মাদক বিরোধী অভিযান সহ বিভিন্ন অপারেশন অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের আজকের এই মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানের এই সাফল্যই প্রমাণ করে। এরই মধ্যে কুষ্টিয়ায় 222 জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী আত্মসমর্পণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, মাদকের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। এগুলো একের পর সাপ্লাইরাস আমরা সবগুলো একের পর এক করে যাচ্ছি। আমরা যে কোনো মূল্যে মাদককে আমরা প্রতিহত করব। আমরা সেই আজকে আমাদের ওয়াদাও সেই। সরকারের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মৌ খন্দকার, নিউজ 24, চুয়াডাঙ্গা। 9 বছরে 3 দফা সময় পিছিয়ে অবশেষে গতি পেয়েছে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এরই মধ্যে বিমানবন্দর থেকে বনানী অংশে প্রায় 60% কাজ শেষ। প্রকল্প পরিচালক বলছেন, টাকার সংস্থান ও ভূমি জটিলতা নিরসন হওয়ায় দিন দিন গতি বাড়বে এই মেগা প্রকল্পের। তাই 2022 সালের নতুন সময়সীমার মধ্যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবে বলেই আশা তার। দিলার হোসেনের ছবিতে বাকিটা প্লাবন রহমানের রিপোর্টে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বে দেশের প্রথম মেগা প্রকল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী মগবাজার হয়ে প্রায় 20 কিলোমিটার এই উড়াল সড়ক যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী। এতদিনে এই উড়াল সড়ক দিয়ে যান চলাচলের কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন। গ্রাফিক্স অ্যানিমেশন থেকে বেরিয়ে কেবল বাস্তবের পথে এই এক্সপ্রেসওয়ে। আগে সেতে অনেক গতি ভালো, এখন এরকমই 20-22 সালের মতো শেষ হয়েছে আশা করা যায়। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত 7.45 কিলোমিটার দৃশ্যমান কাজের অগ্রগতি। একে একে উঠে গেছে 11টি স্প্যান। প্রথম ধাপের প্রায় 60% কাজ শেষ বলে জানাচ্ছেন প্রকল্প পরিচালক। এটা 42 মাসের প্রজেক্ট। 42 মাসের মধ্যেই আমরা চেষ্টা করছি 42 মাসের মধ্যেই কাজটা শেষ করার জন্য। প্রথম ভাগের কাজ 60%-এর উপরে শেষ হয়ে গেছে। যানজট নিরসনে 2009 সালে এই এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 2011 সালে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তির পর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন প্রকল্প শেষ করার সময়সীমা ছিল 2017 সাল, কিন্তু নানা জটিলতায় আরেক দফা চুক্তি 2013 সালে। বাস্তবে কাজ শুরু হতে লেগে যায় আরও 3 বছর, অর্থাৎ 2016 সাল। টার্গেট ছিল 2018 সালের ডিসেম্বর, পার হয়ে গেছে সেই সময়সীমাও। এখন যে সমস্ত জটিলতা ছিল, ভূমি অধিগ্রহণে বেশ কিছু জটিলতা ছিল, সেগুলো আমরা ওভারকাম করতে পারছি। বিনিয়োগকারীর তাদের ফিনান্সিয়াল ক্লোজে যে বিষয়টা ছিল সেটাও তারা ভালোভাবেই করতে পারছে। চায়না এক্সিম ব্যাংক এবং ICBC ব্যাংকের সাথে তারা ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট করছে এবং টাকাটা স্যার হইলে আমার মনে হয় এখন দ্রুতগতিতে কাজ চলমান থাকবে। আমাদের 2022 মার্চের মধ্যে শেষ করবো পুরোটাই ইনশাআল্লাহ। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত আগামী সেপ্টেম্বরের মধ্যে এবং বনানী থেকে মগবাজার পর্যন্ত 2020 সালের জুলাই নাগাদ শেষ করার লক্ষ্য নিয়ে চলছে 8,940 কোটি টাকার এই প্রকল্পের নির্মাণ কাজ। সেক্ষেত্রে 2020 সালেই মগবাজার পর্যন্ত খুলে দেওয়া হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এসব পিলারের ওপর বসানো স্প্যানের ওপর দিয়ে 80 কিলোমিটার গতিতে চলতে পারবে যানবাহন। সেক্ষেত্রে প্রত্যেকটা যানবাহনকে টোল গুনতে হবে ন্যূনতম 100 টাকা। এসব পরিকল্পনা নিয়ে এগুচ্ছে স্বপ্নের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, যে প্রকল্প বাস্তবায়নের নতুন টার্গেট 2022 সালের মার্চ মাস। যদিও এই সময়ের মধ্যেও এই প্রকল্প বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে কর্তৃপক্ষের সামনে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। উত্তাপের মধ্য দিয়ে ভারতের লোকসভা নির্বাচনের 5ম ধাপের ভোট গ্রহণ শেষ হল আজ। আজকের ভোটে 7 রাজ্যে 51 আসনে প্রার্থী ছিলেন 674 জন। হেভিওয়েটদের মধ্যে উত্তরপ্রদেশের আমেথি থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর শক্ত প্রতিদ্বন্দ্বী স্মৃতি ইরানি, আর লখনৌ আসন থেকে লড়ছেন বিজেপি প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিকে ভোট শুরুর পর কাশ্মীরের একটি ভোট কেন্দ্রে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এছাড়াও পশ্চিমবঙ্গে সহিংসতা সহ বেশ কয়েকটি রাজ্যে ইভিএম মেশিনে জটিলতার খবর পাওয়া গেছে।
ভোটের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার ফোন দেওয়ার পরেও ফোন ধরেননি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। এবারের ধাপে সবচেয়ে বেশি আসনে ভোট হয়েছে উত্তরপ্রদেশে। প্রদেশটিতে 14 আসনে প্রার্থীর সংখ্যা 182 জন, ভোটার প্রায় 2.5 কোটি। আমেথি আসনে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর শক্ত প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। রায়বারেলি আসনে কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর বিপক্ষে লড়ছেন বিজেপির দীনেশ প্রতাপ সিং। আর লখনৌ আসনে বিজেপির রাজনাথ সিং এর বিপক্ষে জোটবদ্ধ কংগ্রেস এবং এসপি বিএসপি আরএলডি। অন্যান্য আসনেও জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, তবে মূল লড়াই তৃণমূল কংগ্রেস বিজেপি ও কংগ্রেসের মধ্যে। লখনৌতে সকালবেলাতে ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, তার লড়াই সমাজবাদী পার্টির প্রার্থী পুনম সিনহার সঙ্গে। এছাড়াও ভোট দিলেন বিএসপি এর সমাজবাদী নেত্রী সুপ্রিয় মায়াবতী। এদিকে ভোট শুরুর পর কাশ্মীরের একটি ভোট কেন্দ্রে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেও মুসলিম অধ্যুষিত কাশ্মীরে এই হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। অনন্তনাগে লোকসভা নির্বাচনে কোনো ভোট কেন্দ্রে এটাই প্রথম জঙ্গি হামলা বলে জানিয়েছে কর্তৃপক্ষ, তবে পুলিশ পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা সহ বেশ কয়েকটি রাজ্যে ইভিএম মেশিনে জটিলতার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার ফোন দেওয়ার পরও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে সোমবার বিষ্ণুপুরে আয়োজিত এক জনসভায় মমতা জানান, মেয়াদোত্তীর্ণ প্রধানমন্ত্রীর ফোন তিনি ধরবেন না। রাতে সংবাদে নিচ্ছি বিরতি, ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগতম, আপনারা দেখছেন রাতের সংবাদ। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি। সোমবার রাত 8:30 দিকে এই ঘোষণার কথা জানান দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। দলটির মহাসচিব আব্দুল মতিন সাউদ বলেন, বিভিন্ন সিদ্ধান্তে 20 দলীয় জোটে শরিক হলেও বিএনপি পাশ কাটিয়ে গিয়েছে। 20 দলীয় জোটের চেয়ে এখন জাতীয় ঐক্য ফ্রন্টের দিকেই তারা বেশি মনোযোগী। বিএনপি সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, অথচ তারা সংসদে গেল কিন্তু এই বিষয়ে 20 দলীয় জোটের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এসব অবহেলার কারণে আমরা জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি বলে জানান তিনি। সংসদে বিএনপির এমপিরা কতটা কথা বলতে পারেন, গণতন্ত্রের সুযোগ কতটা কাজে লাগানো যায় সেটাই এখন দেখার বিষয় বলে মনে করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, দলের সিদ্ধান্ত সংসদে যাওয়া, এই কৌশল ঠিক হলো কিনা সেটা প্রমাণ হবে আগামীতে। তবে যারা মনে করেছেন বিএনপির এমপিরা সংসদে গেলে খালেদা জিয়ার মুক্তি হবে, তারা ভুল ভেবেছেন। আদালতের সিদ্ধান্তে নয়, প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই খালেদা জিয়াকে কারাগারে থাকতে হবে বলেও অভিযোগ করেন গয়েশ্বরচন্দ্র রায়। এখন আমাদের দেখতে হবে আমাদের পার্লামেন্টের মেম্বাররা পার্লামেন্টে তারা কতটুকু এক্সারসাইজ করতে পারে, কতটুকু তাদেরকে স্কোপ দেওয়া হয় এবং সরকার পক্ষেরা তাদেরকে কতটুকু সহ্য করতে পারে, তাদের কথা বলার অধিকারটুকু কতটুকু তারা প্রসারিত করতে পারে, বা এটা আমাদের দেখার ব্যাপার। এখন আমি চলে গেছি ভুল শুদ্ধ এইটা নিয়ে কথা বলা গল্প করার কোনো আর কোনো অর্থ নাই, কোনো যুক্তি নেই। একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি আজ জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির অতি কৌশলের বলি বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি প্রকৃতপক্ষে আজকে একটি জনবিচ্ছিন্ন দলে রূপান্তরিত হয়েছে এবং বিএনপির এই ভুল সিদ্ধান্তগুলোর মাশুল বিএনপি দিচ্ছে। আমি মনে করি যে বিএনপির অতি কৌশলের বলি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম। সুরতপুরের জাজিরা নাওডোবা প্রান্তে পদ্মা সেতুতে 12তম স্প্যান বসলো।
20 ও 21 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুর 1,800 মিটার দৃশ্যমান হল। মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার থেকে 3,600 টন ধারণ ক্ষমতার তিয়ান ই ভাসমান ক্রেনে করে স্প্যানটি নিয়ে যাওয়া হয়। দুপুর 1:15 দিকে স্প্যানটি সেতুর 20 ও 21 নম্বর পিলারের উপর বসানো হয়। এর আগে সর্বশেষ 23 এপ্রিল জাজিরায় 11তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে 1,650 মিটার সেতু দৃশ্যমান হয়। চলতি মাসেই বসানো হবে আরও 2টি স্প্যান, এর মধ্যে একটি স্প্যান 10 মে এবং অন্যটি 30 মে বসানোর প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রসুন আরবে গুম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা 6:30 দিকে কঙ্গোর কিনসা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান। রসুন আরাকে বহনকারী গাড়ির সঙ্গে স্থানীয় একটি ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা পুলিশ সুপার ফারজানা এবং গাড়ি চালক গুরুতর আহত হন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রসুন আরার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। জাতিসংঘের কঙ্গো মিশন পরিদর্শনে গিয়েছিলেন সরকারি কাজে, তার এই দুর্ঘটনা আমাদেরকে বলবো যে অত্যন্ত শোকের মধ্যে ফেলে দিয়েছে। এই ক্ষতিপূরণযোগ্য নয়। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশের জন্যে আজকে সে তার জীবনকে স্যাক্রিফাইস করেছে, আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সময় হলো আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত রাতের সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রমজানে সকল পণ্যের দাম সহনশীল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিকালে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রমজান মাসে পণ্যের মূল্য অন্যান্য মাসের চেয়ে কম রাখতে হবে। এছাড়াও তিনি বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে কড়া নজরদারি করা হচ্ছে। বাজারে নজরদারি বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি দল গঠন করা হবে বলেও জানান মন্ত্রী। একীভূত হচ্ছে দেশের টেলি যোগাযোগ খাতের বড় দুই প্রতিষ্ঠান টেলিনর ও রবি এজিয়াটা। এশিয়ায় ব্যবসা প্রসারের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে এবং মালয়েশিয়ার প্রতিষ্ঠান দুটি। উদ্দেশ্য বাস্তবায়নে এরই মধ্যে আলোচনা শুরু করেছে রবি ও গ্রামীণ ফোনের কর্মকর্তারা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য দিয়েছে টেলিনর। একীভূত হওয়ার পর রবি ও গ্রামীণ ফোন সকল অবকাঠামো একসঙ্গে ব্যবহার করবে, যেখানে 65.5% শেয়ার থাকবে টেলিনরের প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের, আর 43.5% শেয়ার থাকবে মালয়েশিয়ার এজিয়াটার প্রতিষ্ঠান রবির। আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়ায় জরুরি অবতরণের সময় যাত্রীবাহী এয়ারবাসে আগুন লেগে 41 জনের মৃত্যু হয়েছে। সুপারজেট উড়োজাহাজটি মস্কো থেকে উড্ডয়নের পর উত্তরাঞ্চলীয় শহর মারমেনুস্কে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এটি সেরেমেটোয়েভ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে 78 জন যাত্রী ও 5 জন ক্রু ছিলেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনায় দুঃখ প্রকাশ করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
রোববার রাশিয়ায় সুকোই সুপারজেট 100 মস্কো থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ত্রুটি দেখা দেয়। কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের পর মস্কোয় সেরে মেট্রোএফ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। রানওয়ে ছোঁয়ার সাথে সাথে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় উড়োজাহাজটি রানওয়েতে নামার পরপরই জরুরি বহিগমনের পথ দিয়ে যাত্রীরা লাফিয়ে মাটিতে পড়ার চেষ্টা করছে। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই বলতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। উড়োজাহাজটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল এবং কেনই বা আগুনের ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। এয়ারবোর্ডে 73 জন যাত্রী এবং 5 জন ক্রু ছিল। জরুরি অবতরণের পর রানওয়েতে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানের ক্রুরা যাত্রীদের বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছে। বেশ কয়েকজন যাত্রী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। ঠিক কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন, একই সাথে ঘটনা তদন্তে জরুরি নির্দেশনাও দিয়েছেন। সুকোই সুপারজেট 100 মডেলের এই উড়োজাহাজটিতে 78 জন যাত্রী ও 5 জন ক্রু ছিলেন। এটি মস্কো থেকে উত্তরাঞ্চলীয় শহর মারমানস্কে যাওয়ার জন্য রওনা হয়েছিল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। গাজা ইসরায়েলের আগ্রাসনের মাঝেই অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিন। স্থানীয় সময় সোমবার ভোর থেকে কার্যকর হয়েছে এই অস্ত্রবিরতি কার্যক্রম। ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার থেকে রোববার পর্যন্ত ইসরায়েলের ধারাবাহিক হামলায় 25 ফিলিস্তিনি নিহত হয়েছে। আর এই হামলার জন্য গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্যদিকে ইসরায়েলের পক্ষে সাফাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় চলমান হামলা নিয়ে আগ্রাসী মনোভাব দেখিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাদিয়া সিনথিয়া, ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের চালানো হত্যাযজ্ঞের মাঝেই অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত নিরসনের সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে অস্ত্রবিরতি আইনকে। ফিলিস্তিনি নেতারা সোমবার ভোর থেকে ইসরায়েলের সঙ্গে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ধারাবাহিক হামলায় অন্তত 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসলামিক জিহাদ গোষ্ঠী বলছে নিহতদের মধ্যে তাদের 7 সদস্য রয়েছে। ফিলিস্তিনে 320টি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে বলে বলছে ইসরায়েল। আর ফিলিস্তিন ভূমি থেকে 600 রকেট হামলা চালানো হলেও বেশিরভাগ প্রতিহত করা হয়েছে। এবারের হামলায় যেসব ভবন ও স্থাপনা ধ্বংস হয়েছে সেগুলোর মধ্যে গাজার বহুতল ভবন রয়েছে। হামাসের গোয়েন্দা দপ্তর ধ্বংসের দাবি করছে ইসরায়েল। এই হামলার জন্য গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেই সাথে গাজা সীমান্তে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের হামলা বন্ধে ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ইসরায়েলবাসীর পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। চলমান হামলার মধ্যে গাজায় ব্যাপক আকারে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাদিয়া সিনথিয়া, নিউজ 24। রাতে সংবাদে আবার একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত রাতের সংবাদে। এবারে নিউজ 24 স্পোর্টস। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গ্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:45। এদিকে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের এ দলের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। আইরিশদের দেয়া 308 রানের টার্গেটে খেলতে নেমে 219 রানে অল আউট হয়েছে টাইগাররা। তামিম 21, লিটন 26, মুশফিক 11 আর সাকিব আল হাসানের 43 বলে 54 রানের ইনিংস খেলেন। 42.4 ওভারে 219 রানে অল আউট হয় বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 308 রান
করে আয়ারল্যান্ড এ দল। বাংলাদেশ দলের হয়ে 3 উইকেট নেন তাসকিন আহমেদ, এছাড়া 2টি উইকেট নেন রুবেল হোসেন। এছাড়া সাকিব আল হাসান, ফরাহাত রেজা ও মেহেদী হাসান মিরাজ 1টি করে উইকেট শিকার করেন। আগামী 18 মে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরমেন্স স্কোয়াডের কোর ট্রেনিং ক্যাম্প। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ক্যাম্পের জন্য ডাকা হয়েছে 23 জন ক্রিকেটারকে। আগামী 17 মে একাডেমি ভবনে ডাক পাওয়া খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। সদ্য সমাপ্ত ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করা তরুণ ক্রিকেটাররাই মূলত 16 সপ্তাহের এই ট্রেনিং ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন। এতে নতুন মুখের পাশাপাশি রয়েছেন কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে রয়েছেন সাইফ হাসান, নাইম শেখ, ফারদিন হোসেন, সাব্বির হোসেন, আফিফ হোসেন, জাকির হাসান, নাজমুল হোসেন, শান্ত, ইয়াসির আলী চৌধুরী, আমিনুল ইসলাম বিপ্লব ও সুমন খান। উইকেট কিপার হিসেবে থাকছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকির আলী অনিক। মিনহাজুল আবেদিন আফ্রিদি, তানভীর ইসলাম, হাসান মুরাদ ও নাইম হাসান রয়েছেন স্পিনার হিসেবে। আর পেসার হিসেবে থাকছেন রবিউল হক, মানিক খান, শহীদুল ইসলাম, মুকিদুল ইসলাম, হাসান মাহমুদ, ইরফান হোসেন ও শফিকুল ইসলাম। শেষ করব রাতের সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, গড় পাস 82 ভাগের ওপরে, সব দিকেই এগিয়ে মেয়েরা। আকাশে রমজানের চাঁদ, কাল থেকে শুরু রোজা, নিত্যপণ্যের দামের উপর নজরদারির প্রতিশ্রুতি বাণিজ্য মন্ত্রীর। মাদকে জড়িত কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। কুষ্টিয়ায় 222 জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর আত্মসমর্পণ। 9 বছরে 3 বার পিছিয়ে অবশেষে গতি মিলেছে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 2022 সালের মধ্যে কাজ শেষের অঙ্গীকার। এবং লোকসভা নির্বাচনের 5ম ধাপের ভোটে কাশ্মীরে গ্রেনেড হামলা, পশ্চিমবঙ্গে সহিংসতা, উৎকণ্ঠা বাকি 2 দফায়ও। এখন এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।